আসসালামু আলাইকুম বন্ধুরা। লোয়েরটা শুটকি ভুনা করব, তো ধুয়ে পরিষ্কার করে নিছি, গরম পানিতে ভিজাই নিছি, এখন ছেঁচে নিতেছি। কি একটা অদ্ভুত না বন্ধুরা, একটা মেয়ে বাবার বাড়ি যখন বড় হয় তখন ওই বাবার বাড়ি মেয়েটার সব কিছু থাকে, মেয়েটার কাপড় চোপড় জিনিসপত্র এখানে সেখানে পড়ে থাকে। আর বিয়ের পর মেয়ে যখন বাবার বাড়ি যায় সেই বাড়ি মেহমান হিসাবে থাকে, তার ব্যাগ ভর্তি থাকে কাপড়, ব্যাগটা ঘরের এক কোণে পড়ে থাকে। কেমন অদ্ভুত না বিষয়টা। হঠাৎ করে অনেক কথাই মনে পড়লো, তাই চিন্তা করলাম বন্ধুদের সাথে শেয়ার করি কথাগুলি। একটা মেয়ের কোথাও যাওয়ার জায়গা নাই। যাই হোক, শুটকিটা তেলে ভাজা নিতেছি, যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়। ভাজা হয়ে গেছে, হাফ কেজি পেঁয়াজ কুচি করে নিচে দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু লবণ দিছি, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু সময় নিয়ে রান্না করলে সেই রান্নাটা অনেক মজা হয়। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে, তো লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একেবারে নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো, কারণ মশলা কষানোতে যতটুকু পানি দিব ওই পানি দিয়েই আমি শুটকিটা ভুনা করব, আর কোনো পানি দিব না। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম, আর পরিমাণের পানি দিয়ে দিলাম কম, কারণ এই পানিতেই আমি শুটকিটা কষাই নিব। আর দিয়ে দিলাম একটা আলু কুচি, অনেক পরিমাণে রসুন আর কাঁচা মরিচ। রসুন ছাড়া আমাদের ঘরের কেউই শুটকি খাইতে চায় না, আর শুটকির ভিতরে একটা জীবাণু থাকে ক্যান্সারের, রসুনটা একটু বেশি দিতে হয় তার কারণে। আর শুটকি তো একটা লোভনীয় খাবার, সবাই লোভ করে খায়, লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। আমার এক দুলাভাই আছে, উনি শুটকি পছন্দ করে না, উনি বলে কাঁচা মরিচ দিয়ে ভাত দেও আমাকে তাও ভালো, শুটকি আমার পছন্দ না, শুটকি আমি খাবো না। দেখেন তেল উঠে গেছে, আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা নিব শুটকিটা, জানি এক ফোঁটাও পানি না থাকে। এইভাবে শুটকি ভুনা করলে অনেক মজা হয়, যাদের ভালো লাগে একবার করে দেখবেন, আর আলুটা দেওয়ার কারণে আরও মজা হয় শুটকিটা। তো সবাই ভালো থাকেন।